নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এপ্রিল 2023 মেষ রাশির আপনি যদি মানুষ হন, 2023 এপ্রিল আপনার জন্য নবগ্রহ কি রেজাল্ট দিতে চলেছে, আপনার ভাগ্য, আপনার কেরিয়ার, বিবাহ, সন্তান, শিক্ষা, ব্যবসা, অর্থ, ইনভেস্টমেন্ট কেমন যেতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটা সম্পূর্ণ ইঞ্জিনিয়ারের রাশিফল, এখান থেকে আমি আপনার জন্ম ছক দেখতে পাচ্ছি না, কিন্তু হ্যাঁ, বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আমি এই প্রেডিকশনগুলো কিন্তু আমি করছি। দেখুন, এই রাশিফলটিকে আমি বারবার বলছি, আপনারা বন্ধু হিসেবে নিন, গাইড হিসেবে নিন। 10-25% আপনাদের ক্ষেত্রে কিন্তু এই রাশিফলটি মিলবে। দেখুন, আপনার রাশির অধিপতিকে মঙ্গল, মঙ্গল তৃতীয়ভাবে অবস্থান করছে এবং শত্রু রাশিতে অবস্থান করছে। প্রথম কথা, আপনাদের এই সময় সাহস, পরাক্রম, উদ্দীপনা কিন্তু বৃদ্ধি করবে, কিন্তু গোল্ডেন কাপের সমস্যা আপনাদের থাকবে। ঠান্ডা লাগা, সর্দি কাশি, এই জায়গাগুলো কিন্তু আপনাদের থাকবে এবং ফট করে রাগ, জেদ বেড়ে যাওয়া, যে কোনো বিষয়ে হঠাৎ রাগ করা বা জেদ বেড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল করুন, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো স্বাস্থ্য নিয়ে কিন্তু ভুগতে হতে পারে, বিশেষ করে গোল্ডেন কাপের সমস্যা। বড় কোনো সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, খুচরো সমস্যাগুলো কিন্তু থাকবে। তবে বৃহস্পতি আপনার 22 এপ্রিল যখন রাশির উপর অবস্থান করবে কি না, তখন আস্তে আস্তে স্বাস্থ্যের জায়গাটা, শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু নিশ্চিতরূপে কিন্তু আপনাদের ভালো কিন্তু দিবে। এবার আসি আপনাদের প্রেম। দেখুন, পঞ্চম ভাব হচ্ছে প্রেম। পঞ্চম পতি কোথায় অবস্থান করছে? আপনার দ্বাদশ ভাবে। 14 এপ্রিল 2023 পঞ্চমপতি রবি আপনার রাশিতে তুঙ্গ গৃহে অবস্থান করবে। দেখুন, প্রেমের ক্ষেত্রে আমি একটা কথা বলি, প্রেমের ক্ষেত্রে আপনার ওভারঅল কিন্তু ভালো, কিন্তু ওই যে ইগো, সেন্টিমেন্ট, রাগ, জেদ, এটা আপনাদের বাড়বে। ছোটো বিষয়ে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন প্রেমিক প্রেমিকার মধ্যে, কিন্তু 22 এপ্রিলের পর যখন বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করবে, প্রেমের ক্ষেত্রে কিন্তু যে সমস্যাগুলো চলছিল বা প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে যাচ্ছিল, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের জয়েন্ট হবে, জোড়া লাগবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে আপনি যদি মেষ রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে আপনি মেষ রাশির মানুষ, আপনার শিক্ষা কেমন দিবে? দেখুন, পঞ্চম ভাব হচ্ছে শিক্ষা। পঞ্চম পতি দ্বাদশ ভাবে অবস্থান করছে, অর্থাৎ কিছুটা অমনোযোগী থাকবে, কিন্তু 14 এপ্রিল 2023 পঞ্চম পতি আপনার রাশিতে অবস্থান করবে তুঙ্গ গৃহে। অর্থাৎ যারা এক্সাম দিবেন কি না, কম্পিটিটিভ এক্সাম দিবে বা গভর্নমেন্টের কোনো চাকরির এক্সাম দিবে বা বেসরকারি ক্ষেত্রে যে চাকরির এক্সাম দিবেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো নাম এবং খ্যাতি আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, কারণ রবি কিন্তু তুঙ্গ গৃহে অবস্থান করছে এবং এই এক মাসই কিন্তু মেষ রাশিতে থাকে। বছরে একটি মাস মেষ রাশিতে কিন্তু তুঙ্গ গৃহে অবস্থান করে। এই সময় যারা শিক্ষার্থীরা আছে, শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো এবং কিছুটা মন ডাইভার্সন করবে, যেহেতু রাহুর সাথে অবস্থান করছে, তো কি করবেন, কোন লাইনে গেলে ভালো হয়, এই স্ট্রিমে গেলে ভালো হয় না এই লাইনে গেলে ভালো হয়, অর্থাৎ এই জায়গাটা কিছুটা আপনাদের একটা মত পার্থক্য তৈরি করবে। কিন্তু বৃহস্পতি যখন আপনার রাশিতে যখন ঢুকে যাবে,
বাইশে এপ্রিল, তখন থেকে কিন্তু শিক্ষার ক্ষেত্র কিন্তু আপনাদের ভালো কিন্তু দিবে, আপনি যদি মেষরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবার আসি আপনাদের দাম্পত্য সুখের জায়গা। দেখুন সপ্তম পতি শুক্র আপনার রাশিতে অবস্থান করছে, 6 এপ্রিল 2023 শুক্র আপনার দ্বিতীয়ভাবে চলে যাবে, মিত্র রাশিতে অবস্থান করবে। দেখুন সপ্তম পতি দ্বিতীয়ভাবে আপনার একটি কথা বলবো, দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের মধুর কিন্তু হতে চলেছে। আপনি আপনার পার্টনারের পরামর্শ নিয়ে আপনি কাজে এগান, আপনার জীবনসঙ্গিনীর পরামর্শ নিয়ে একটা আলোচনা করে যদি আপনারা এগাতে পারেন, তাতে কি হবে আপনাদের জীবনে কিন্তু নিশ্চিতরূপে উন্নতি কিন্তু হবে। অর্থাৎ সপ্তম ভূমি প্রতি মিত্র গৃহে সক্ষেত্রিক অবস্থান করছে, এটা আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন। এবং দৈনন্দিন রোজগার ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবার আসি আপনাদের ব্যবসা। দেখুন ব্যবসার জায়গাটা যেটা আমি বলি সপ্তম ভাবই হচ্ছে ব্যবসা। দেখুন সপ্তম পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, ব্যবসার দ্বারা আপনাদের অর্থ আসবে। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের আপনাদের পরিবর্তন আসতে চলেছে, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের হতে চলেছে, আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হতে চলেছে নিশ্চিতরূপে। ইনভেস্টমেন্ট আপনারা কখন করবেন, আপনি মেষ রাশির মানুষ, দেখুন আমি বলবো যারা বড় ধরনের ব্যবসা ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, শেয়ার বাজার স্টক মার্কেট, তাদেরকে বলবো আমি 22 এপ্রিলের পর 23 এপ্রিল 2023 আপনারা ইনভেস্টমেন্ট করুন। এই সময়টা আপনাদের ক্ষেত্রে কোনো অর্থ লগ্নির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভফল কিন্তু দিবে। অর্থাৎ 23 এপ্রিল 2023 আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন যে কোনো সেক্টরে, সেখানে কিন্তু আপনারা শুভফল কিন্তু আপনারা নিশ্চিতরূপে কিন্তু আপনারা পাবেন। এবার আসি আপনাদের ভাগ্য। দেখুন ভাগ্যাধিপতিকে বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করছে কিন্তু ষড়াশিতে, ভালো। এবং আপনার 22 এপ্রিল এই বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করবে, সরাসরি ভাগ্য ভাবকে দৃষ্টি দিবে। ভাগ্যক্ষেত্রে তো বৃদ্ধি কিন্তু নিশ্চিতরূপে কিন্তু আপনাদের করতে চলেছে, লিখে রাখুন যত মেষ রাশির মানুষ রয়েছেন। আমি আপনার জন্মকুণ্ডলি দেখতে পাচ্ছি না এখান থেকে, কিন্তু বর্তমান যে গ্রহের অনুযায়ী আপনাদেরকে আমি বলবো ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, ভাগ্য যদি আপনার সাথ দেয় আপনি যে কোনো কাজে চটজলদি কিন্তু উত্তীর্ণ কিন্তু হতে কিন্তু পারবেন। আপনার কেরিয়ার, আপনাদের কর্ম, এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিন্তু ভালো কিন্তু হবে, এবং ইনভেস্টমেন্টের জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো হতে চলেছে। এবার আসি আপনাদের কর্ম। দেখুন কর্মাধিপতিকে শনি, শনি অবস্থান করছে কোথায় আপনার, ঠিক একাদশভাবে, এবং শনি কিন্তু উদয় হয়ে গেছে। প্রথম কথা কর্মক্ষেত্রে তো আপনাদের উন্নতি নিশ্চিতরূপে আপনাদের হবে। যারা প্রমোশন চাইছেন বা ট্রান্সফারের জন্য চেষ্টা করছেন, আগামী 2-3 মাসের মধ্যে প্রমোশন অথবা ট্রান্সফারের একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন বা গভর্নমেন্ট সার্ভিস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন কর্মক্ষেত্রে আসতে কিন্তু চলেছে। এবং রবি যেহেতু আপনার রাশিতে অবস্থান করছে, এই সময় আপনাদের মান সম্মান যশ খ্যাতি সুনাম অর্জন কিন্তু আপনাদের হতে চলেছে। রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে খুব ভালো, যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন সেখানে কিন্তু আপনারা যথেষ্ট লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। এবার আসি আপনি মেষ রাশির মানুষ, যারা সন্তানের জন্য প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো 22 এপ্রিলের পর দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে, রাশি পরিবর্তন করে আপনার সরাসরি রাশিতে প্রবেশ করছে, আপনার স্বাস্থ্যের জায়গাটা যেমন ভালো দিবে এবং সন্তান ভাবে পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে। যারা
সন্তানের জন্য প্ল্যানিং করছেন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে, বৃহস্পতির দৃষ্টি না গঙ্গা জলের মতো পবিত্র হয়। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের সন্তান ক্ষেত্র কিন্তু মজবুত করবে, সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা সৃষ্টি করছে, সন্তানের কেরিয়ার, সন্তানের স্বাস্থ্য, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে, আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু খুব একটা বেটার রেজাল্ট আপনাকে কিন্তু দিতে চলেছে। এবং সরাসরি এই বৃহস্পতি সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, আমি বারবার বলেছি বৃহস্পতির যে ভাবতে দৃষ্টি দেয় অমৃতের মতন হয়। আপনাদের এই সময় কি হবে, বিয়ের জায়গা, যারা দীর্ঘদিন বিয়ের জন্য প্রচেষ্টা করছিলেন, বিয়ের একটা গাঢ় সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে চলেছে। বিয়ের জন্য কথাবার্তা বা বিয়ের যোগাযোগ, বিয়ে কনফার্ম হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এপ্রিলের 22 এপ্রিলের পর থেকে আপনাদের গাঢ় কিন্তু দেখা যাচ্ছে। তবে শনি তৃতীয় দৃষ্টি দিয়ে আপনার রাশিকে দেখবে কিছুটা মানসিক দুশ্চিন্তা, অ্যাংজাইটি, ডিপ্রেশান আপনাদের কিছুটা ভোগাবে, কারণ চন্দ্রের উপর দৃষ্টি দিবে তো শনি, কিছুটা মানসিক ডিপ্রেশান, একটু রাগজেদ, কিন্তু সিদ্ধান্তটা কিন্তু ঠিক মতন নেবেন। যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত আছেন, অভিনয় জগতের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ এই সময় কিন্তু দিতে চলেছে। কি উপায় করবেন আপনারা, উদিত সূর্যকে, অর্থাৎ যখন সূর্য লালিমা হচ্ছে কিনা সেই সূর্য দেবতাকে আপনারা জল নিবেদন করুন, হনুমান 40 আপনারা পাঠ করুন, এবং বিশেষভাবে আপনারা যতদিক ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় যতদিক মহাদেবের উপাসনা করতে পারবেন ততদিক আপনার জীবনে সমস্যা সমাধান নিশ্চিত রূপে হবে। নমস্কার, ধন্যবাদ।